কার্যত তাণ্ডব চলল শহর কলকাতা। সেখানে ফের গতির বলি হলো এক জীবন, এবং তারপর গভীর রাতে পন্তিতিয়া প্লেসে যুবক পিষে দিয়েছিল উদ্ধত মার্সিডিস। চালকের খোঁজের পর অভিজাত আবাসনে হামলা চালালেন এলাকাবাসী। তাদের জনরোষের শিকার হলো প্রায় 70টি দামি গাড়ি। একদিকে ক্ষোভ, অন্যদিকে আবাসিকদের নিরাপত্তাহীনতা। অভিজাত আবাসন তছনছ করে দিয়েছে 30-40 জনের উন্মত্ত জনতা। প্রায় কোনো গাড়ি রক্ষা পায়নি। কেন, কি আক্রোশ তাদের? ভোর রাতের একটা দুর্ঘটনা, আর তার জেরেই কার্যত তাণ্ডব চলল শহর কলকাতার অত্যন্ত অভিজাত এক আবাসনে। ঘটনার সূত্রপাত রাতে। এসএসকেএম থেকে চা খেয়ে ফিরছিলেন হাজরার তিন তরুণ, অভিজিৎ পাণ্ডে, মিথিলেশ রায় ও রাম ভরত যাদব। পথে তেল ফুরিয়ে যাওয়া স্কুটার ঠেলছিলেন তারা। এই সময় পেছন থেকে প্রচন্ড স্পিডে ধাক্কা মারে একটি মার্সিডিজ। ঘটনাস্থলে মৃত্যু হয় অভিজিৎ পাণ্ডের। তারপরে কি মুইটা ডান দিক থেকে গাড়িটা কি হিট করে মারে গিয়ে, গাড়ির স্পিড অনেক জোরে ছিল, গাড়িটা মারা পড়ে ওখানে গাড়িটা পড়ে ওই লেডি গাড়িটাকে নিয়ে এখানে তখন চলে আসে। স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু ছিল, তাই কিছু দূর যাওয়ার পর লক হয়ে যায় মার্সিডিজ, পালান যাত্রীরা। আবার ওই গাড়িটা পালাবার আগে বেরিয়েছে, আর ওই গাড়িটা লক অটোমেটিক লক হয়ে গেছে, আর ওরা পালিয়ে গেছে। সকালে শিশুমঙ্গল হাসপাতালে অভিজিৎকে মৃত ঘোষণা করা হয়, বাকিরা ভর্তি এসএসকেএমে। এরপরই আবাসনে হামলা চালায় উত্তেজিত জনতা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সার দিয়ে দাঁড়িয়ে থাকা বহু দামি গাড়ি। রক্ষা পায়নি মেয়র পরিষদ দেবাশিস কুমারের গাড়িটিও, তিনিও ফোর্ট বেসিস আবাসনের বাসিন্দা। আমার নামে একটা বন্ধুর গাড়ি ছিল ওখানে রাখা, সেটাই ভেঙে যায়। আবাসনে হামলার তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ। অন্যদিকে কলকাতা ট্রাফিক গার্ডের ফেটাল স্কোয়াড দুর্ঘটনায় মৃত্যুর তদন্ত করছে। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরা ও সঞ্জীব সাহার সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, সিজার মন্ডলের রিপোর্ট, কলকাতা। কিভাবে আজ হামলা চালানো হয়েছে শুরুতে দেখালাম আপনাদের, কিন্তু যেভাবে হামলা চলে যায় প্রশ্নটা উঠছে, আবাসনের ভেতরে ঢুকলেন কি করে এই সমস্ত উন্মত্ত যুবকেরা, এবং কিভাবে কার্যত 75 থেকে প্রায় 80টি গাড়ি ভেঙে ফেলা হয়েছে, এমনকি বাচ্চাদের সাইকেল ছিল সেই সাইকেল তুলে নিয়ে গাড়ি ভেঙে ফেলা হয়েছে। তারপর আমরা বিকেলে দেখলাম হাজরা মোড়ে অবরোধ, সেই যুবকের মৃত্যুর জের সেখানে ঘেরাও করা হলো মেয়র পরিষদ দেবাশিস কুমারকে। মার্সিডিজ পিষে দিয়েছিল এক স্কুটার চালককে, এবং তার জেরে এভাবে হামলা চালানো হলো। এবং কোনে পাঁচটায় মৃতের দেহ নিয়ে হাজরা রোড প্রথমে অবরোধ হয়, সেখানে মেয়র পরিষদ বিক্ষোভের মুখে পড়েন, তারপর অবরোধ উঠে যায়। এরপর আবারও 15 মিনিটের জন্য কার্যত এই গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে। সিজার, কিছুক্ষণ আগে তুমি জানাচ্ছিলে যে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে, যানবাহন চলাচল শুরু হয়েছে, এখন কি পরিস্থিতি? এবং যে দাবিটা ছিল অবরোধকারীদের গ্রেপ্তার করতে হবে সেই মহিলাকে যার দিকে অভিযোগের তীর রয়েছে, সেই কাজেই বা পুলিশ কতদূর এগোলো? দেখো, ইতিমধ্যে কিন্তু পুলিশ যারা অভিযুক্ত, অর্থাৎ আজ ভোর রাতের ঘটনায় যে গাড়ির ধাক্কায় এই তরুণের মৃত্যু হয়েছে, সেই তদন্তে অনেকটাই এগিয়েছে। তারা প্রাথমিকভাবে এই গাড়ির নম্বর ধরে যে কোম্পানির নামে গাড়িটা রেজিস্টার্ড, অর্থাৎ লিটল টাই আপ প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি, সেই কোম্পানিটার হদিশ পেয়েছে এবং তার মালিকের হদিশ পেয়েছে, তার নাম হচ্ছে সুদর্শন মহেশ্বরী। এবং সেই সূত্র ধরে কিন্তু তারা ইতিমধ্যেই 3 জন সন্দেহভাজনের একটা হদিশ তারা পেয়েছে, যারা এই গাড়িতে ছিলেন এবং গাড়ি কে চালাচ্ছিলেন সেটা স্পষ্ট না হলেও সেই 3 জনের একটা হদিশ কিন্তু পাওয়া গেছে। সে ইতিমধ্যেই বেশ কয়েক জায়গায় তল্লাশি চলছে তাদের খোঁজে, এবং পুলিশ যেটা আশা করছে যে আজকে রাত্রির মধ্যেই কিন্তু এই দুর্ঘটনায় যারা দায়ী, অর্থাৎ যারা এই মার্সিডিজে ছিলেন, তাদের কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হবে। অন্যদিকে যে হাজরা মোড়ের যে ঘটনা বা এর আগে হাজরা রোডে যে অবরোধ, যেটা মৃতের পরিবার বন্ধুদের দাবি ছিল যে অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করা করতে হবে, এবং সেই দাবিতে তারা টানা অবরোধ করছিলেন। প্রথমে হাজরা রোডে তারা 15 মিনিটেরও বেশি অবরোধ করেন, এবং সেই সময় স্থানীয় মেয়র পরিষদ এবং স্থানীয় কাউন্সিলর দেবাশিস কুমারও রীতিমতো তাদের বিক্ষোভের মুখে পড়েন, তারা ঘেরাও করেন দেবাশিস কুমারকে, এবং পরবর্তীতে দেহ নিয়ে তারা হাজরা মোড়ে চলে যান। সেই হাজরা মোড়ের মতো গুরুত্বপূর্ণ জায়গা 15 থেকে 20 মিনিট অবরোধ করার পর, যেখানে পুলিশ বারবার আশ্বাস দেয় যে দোষীদের অবশ্যই গ্রেপ্তার করা হবে, তারপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বা অবরোধ তুলতে না চাওয়ায় ডিসি সাউথ মুরলীধর শর্মা
শর্মার নেতৃত্বে সেখানে কিন্তু পুলিশকে হালকা লাঠিচার্জ করতে হয়। এই মুহূর্তে অবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে, এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তিনটে আলাদা আলাদা মামলা হয়েছে। একটা হচ্ছে টালিগঞ্জ থানায়, যেটা FSTP অর্থাৎ ট্রাফিকের ফেটাল স্কোয়াড যেটা তদন্ত করছে, অর্থাৎ দুর্ঘটনার মামলা, যেখানে অভিজিৎ পাণ্ডের মৃত্যু হয়েছে, অর্থাৎ সেখানে গাড়ির চালক এবং গাড়ি কারা ছিলেন সেই বিষয়ে তদন্ত করছে পুলিশ। দ্বিতীয় মামলাটি হচ্ছে এই লেক থানা এলাকায়, যেখানে একটা 80-90 জনের মব তারা আজকে সকালবেলায় ঢুকে 76টা গাড়ি ভাঙচুর করেছে, এবং এখানে তারা রীতিমতো তাণ্ডব চালিয়েছে, সেইখানের একটি আলাদা মামলা চলছে। এবং তৃতীয় মামলাটি পথ অবরোধ সংক্রান্ত একটি মামলা হয়েছে, অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে তিনটি মামলার তদন্ত করছে পুলিশ। এবং পথ অবরোধের ঘটনায় এবং পুলিশকে কাজে বাধা দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই কালীঘাট থানা তিনজনকে আটক করেছে হাজামোর থেকে। একটা বিষয় জানতে চাইবো, যে প্রশ্ন আবাসিকরা বলছে তুলছিলেন যে আদৌ যে মার্সিডিজ, সেই মার্সিডিজটা আবাসনের কোনো বাসিন্দার নয়, কিন্তু অবরোধকারীরা যারা বিক্ষোভ দেখিয়েছেন, যারা আবাসনে এসে হামলা চালিয়েছেন, তারা বলছেন এই মার্সিডিজ ওই আবাসনের কোনো বাসিন্দার। এই প্রশ্নটার কোনো সদুত্তর পাওয়া গেছে কি? দেখো, এই বিষয়টাও তদন্ত করে দেখছে পুলিশ। এখানে কিছু কনফিউশন রয়েছে, কারণ যারা অবরোধকারী বা মৃতের পরিবার আত্মীয়রা দাবি করছেন যে স্থানীয় সূত্রে তারা খবর পেয়েছেন এই মার্সিডিজটাকে বিভিন্ন সময় এই আবাসনে ঢুকতে দেখা গেছে, এবং তারা এটাও দাবি করছেন, একটি কাগজ তারা দেখিয়ে দাবি করছেন, যে কাগজটি তারা দাবি করছেন যে ওই গাড়ি থেকেই পাওয়া গেছে একটা রক্তমাখা কাগজ। সেই গাড়িতে দেখা যাচ্ছে ওই আবাসনের এক ব্যক্তির নামে একটা মেনটেন্যান্সের বিল, এবং সেই জায়গা থেকে তারা দাবি করছেন যে এই আবাসনে হয় আবাসনে এই মালিক থাকেন, অথবা এই আবাসনে নিয়মিত যাতায়াত আছে গাড়ির। সেক্ষেত্রে সেই আবাসনে যেহেতু যাতায়াত আছে, তাহলে এই আবাসনের যে কার রেজিস্টার, অর্থাৎ যে গাড়ি ঢুকছে বা বেরোচ্ছে, সেখান থেকে কিন্তু জানা সম্ভব কার বাড়িতে এই গাড়ি আসতো, তাকে ধরে কিন্তু সম্ভব গাড়িটা কার, এই তথ্যগুলো জানার। এবং সেই জায়গাটা নিয়ে যেমন একটা কনফিউশন আসে, পাশাপাশি কিন্তু পুলিশ এটা স্পষ্টভাবে, যেটা সরকারিভাবে জানা যাচ্ছে, এই গাড়িটা কিন্তু এই আবাসনের কারুর নামে রেজিস্টার্ড নয়, এই বিষয়টাও কিন্তু খুব স্পষ্ট। কারণ মোটর ভেহিকলস এর কাছে যে তথ্য দেওয়া আছে, তাতে কিন্তু যে অ্যাড্রেস দেখা যাচ্ছে সেটা ডায়মন্ড প্রেস্টিজ বিল্ডিং এর একটি অ্যাড্রেস, এবং তার মালিকও থাকেন কিন্তু এই আবাসনের বাইরে গড়িয়াহাট এলাকার অন্য একটি জায়গায়। বেশ, সিজা আবারও তোমাকে ধন্যবাদ। সিজা মনুল আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে হাজরামোড় থেকে। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে হাজরামোড়ে। এই আলোচনা আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আসুন তাদের সঙ্গে পরিচয়টা করে দিই। বোলান গঙ্গোপাধ্যায় রয়েছেন সাহিত্যিক, এবং রয়েছেন সমাজতত্ত্ববিদ এবং নারী আন্দোলন কর্মী শাশ্বতী ঘোষ। আপনাদের দুজনকেই স্বাগত। পণ্ডিতি আবাসনের যে ঘটনা, তা কয়েকটা প্রশ্ন তুলে দিয়েছে। শাশ্বতী যেটা বলছেন যে এরকম একটা অভিজাত আবাসন, সেখানে এতজন লোক এলো, হামলা চালালো, গাড়ি ভাঙচুর করলো, নিরাপত্তা কর্মীরা কি করছিল? কিন্তু এটাও তো দেখা যে এই আবাসনে ঢুকে যদি মার্সিডিজটা, সেটা এখনো পরিষ্কার নয় মার্সিডিজ ওই আবাসনেরই কোনো বাসিন্দার নাকি, তার দায় অন্যান্য আবাসিকরা বা তারাই বা কি করে নেবেন? মানে এই যে রোষটা, সেই রোষটাকে শুধুমাত্র এই আবাসনে মার্সিডিজটা ঢুকতে দেখা গেছে তার সেই কারণে না, আমার সেটা মনে হয় না। আমার মানে এই প্রশ্নটা আমারও যে এত আক্রোশ কেন, কারণ দেখুন, যে কোনো একটা আবাসনে ওই রকম চারদিকে যদি মানে বস্তি থাকে, তাহলে সেখান থেকে কাজের কাজ করতে বাড়িতে আসেন, জল দিতে আসেন, ড্রাইভার টুকটাক নানান রকম এই কাজ ওই কাজ, একটা কিন্তু লাইভ রিলেশন একটা এ থাকেই, মানে সস্তা শ্রমের একটা জীবন্ত যোগাযোগ সবসময়ই থাকে এই রকম একটা বড় আবাসনের পাশেই যদি এরকম বস্তি থাকে। আমার ফলে আমার প্রশ্ন হচ্ছে কেনই আক্রোশ, কারণ যখন আমৃতে লোকেরা ভালো কাজ করতে চেয়ে ঢুকতে গিয়েছিলেন, তখন কিন্তু এই এ করে গেট আটকে তাদের এই করে দেওয়া হয়েছিল, আগুন যখন লেগেছিল পাশ থেকে তো গিয়েছিলেন। আর দ্বিতীয়ত হচ্ছে, দেখুন, কোথাও আক্রোশটা হয়তো এই কারণেই আসছে, পরপর আমাদের যে কটা চোখে আঙুল দেয়া বড় মানে খবরে এসছে বড় পথ দুর্ঘটনা হয়েছে, গাড়ি দুর্ঘটনা হয়েছে, একটা হচ্ছে রেড রোডে মোহাম্মদ সোহরাব, তিনি রাজনৈতিক সুবাদ ধরে প্রচুর টালবাহানা, কে করেছে কে করেনি, কে গাড়িতে ছিল, একলা ছিল না তিনজন ছিল, ইত্যাদি গল্প দিয়ে ব্যাপারটা পিছনে চলে গেছে। তারপরে আরেকটি প্রমোট ফিল্ম প্রোডিউসারের নাবালক পুত্র, সে একটি ঘোড়াকে মারলো, তারপর এই ধরনের পরপর কয়েকটা ঘটনায় কিন্তু কেউ কোনো শাস্তি আমরা চোখের সামনে দেখছি না, ফলে লোকের মনে কিন্তু একটা আক্রোশ তৈরি হচ্ছে যে পথ দুর্ঘটনায় যার গেল তো তারই গেল, তারপরে কেউ আর কোনো শাস্তি পাবে না, ফলে সেখান থেকে কিন্তু লোকের একটা হাতে আইন তুলে নেওয়ার জায়গা তৈরি হচ্ছে শাস্তি না পাওয়ার জন্য, ফলে কোথাও কিন্তু স্পষ্টত শাস্তি যে পাচ্ছে
সেটা দেখানো দরকার, মানে কথাটা আইন নিজের হাতে তুলে নেওয়া। এবং এক্ষেত্রে বোধ হয় সেটা একদম চরম পর্যায়ে চলে গিয়েছে, মানে যেভাবে গাড়ি ভাঙচুর করা হয়েছে তাতেও যে অভিযুক্ত খুব তাড়াতাড়ি ধরা পড়বে তার তো কোনো নিশ্চয়তা নেই। এবং এক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে যেভাবে ভাঙচুর চালানো হলো, যেটা শাশ্বতীও বলছিলেন যে একটা আক্রোশ বাড়ছে, এবং এক্ষেত্রে এই ঘটনার ক্ষেত্র বলা হচ্ছে যে মার্সিডিজ চালাচ্ছিলেন একজন মহিলা, এখনো পর্যন্ত কিন্তু তার কোনো হদিশ পায়নি পুলিশ, সেক্ষেত্রে বোধহয় আক্রোশ এবং কোথাও একটা নিরাপত্তাহীনতাও কাজ করছে এই সমস্ত বাসিন্দাদের মধ্যে। আর মহিলা বলে আরেকটা না, একটা জিনিস তো খুব স্পষ্ট যে পাশাপাশি যখন এই রকম একটা আবাসন থাকে, আমি নিজেও একটা আবাসনে বাস করি, মধ্যবিত্ত আবাসন সেটি, এবং তার পাশে যখন ঝুপড়ি থাকে তখন এই পাশাপাশি লোকেদের মধ্যে সম্পর্কের মধ্যে একটা চোরা টানা পড়েনও থাকে, থাকে না এমন নয়। শাশ্বতী যেটা বলছিল সেটা খুব সত্যি যে প্রতিনিয়ত কাজের লোক, হ্যাঁ, তারপরে তাদেরও প্রয়োজনে নানান, মানে আমি বলছি ঝুপ, মানে এমন নয় তারা আইল্যান্ডে বাস করে, মানে তাদের সঙ্গে সেই কানেকশনটা তো থাকে, হ্যাঁ থাকে। আবার তাদের বহু জায়গায় এটাও আছে যে তাদের মানুষ মনে না করা একটা, সেটা না মানে তার জন্যে কোনো আলাদা করে কিছু করতে হয় না, আমি যদি তোমাকে মানুষ মনে না করি তুমি সেটা অনুভব করবে, হ্যাঁ, সেটার জন্য কোনো আলাদা ব্যবহার আমাকে করতে হবে না, এইটা থাকে। এবং ওদেরও থাকে একটা যে ধরো এই বাড়ির ছেলেরা বাচ্চারা টাই পরে গাড়ি করে স্কুলে যাচ্ছে, ওদের বাড়ির বাচ্চা তার জুতোর ফিতেটা বেঁধে দিচ্ছে, তো এইখানেই তো একটা আক্রোশের জায়গা অলরেডি তৈরি হয়ে গেল। কিন্তু তা সত্ত্বেও যখন এই রকম একটা ঘটনা ঘটে, অর্থাৎ আক্রোশের একটা বিস্ফোরণ আমরা দেখতে পাই, তখন ব্যাপারগুলো নিয়ে আমাদের অন্যভাবে একটু ভাবতে হয়। আমার নিজের ধারণা যে টোটাল পশ্চিমবঙ্গে, কলকাতা শহরে তো বটেই, যে ললেসনেস রয়েছে এইটা তারই একটা চরম প্রকাশ। তারপর আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে শাশ্বতীর কথাটা সূত্র ধরে বলতে চাই যে এখানে এখন যে জায়গায়, একটা সময় ছিল যখন আমাদের এই 5-6 বছরের যে নতুন সরকার তাদের হাতে ছিল মানে এই গুন্ডা দমনে।